আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা ডিজাইনটা করতে পারি। তো আপনারা যারা আগে থেকে এই কাজটি সম্পর্কে অবগত রয়েছেন আপনারা চাইলে ফিরে স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে কাজটি করতে হয় তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথমত আমি ফাইলে ক্লিক করে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি 3000 পিক্সেল বাই 3000 পিক্সেলের কার্ডবোর্ড নিচ্ছি। কালার মোডটা এখানে আমি RGB দিয়ে রাখতেছি, আপনার চাইলে সি আমাকে কালার দিতে পারেন। তো আপনার যেটা সুবিধা মনে হবে সেই ধরনের একটা কালার দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা কার্ডবোর্ড ক্রিয়েট করে নিব। এখন মূলত এখানে আমরা এই প্যাটার্ন ডিজাইনটা করব। তো প্রথমে আমরা যে কাজটি করবো আমাদের টুল প্যানেলে চলে আসবো। এখান থেকে আমাদের যে পলিগন টুলটা রয়েছে পলিগন টুলটাকে সিলেক্ট করে নিব। এরপরে শিফট বাটন প্রেস করে ধরে ড্রাগ করে একটা শেপ আমরা তৈরি করে নিব, লাইক দিস এরকম। এরপরে শেপটাকে সিলেক্ট করার পর শিফট বাটন প্রেস করে ধরে রেখে এভাবে রোটেট করে দিব। রোটেট করার পর এটা আমরা দুইটা কপি করব। তো এখানে আমি ফিল কালার যেটা দেওয়া আছে ফিল কালারটিকে প্রথম অবস্থায় নান করে দিচ্ছি এবং স্টকটাকে একটু বড় করে দিচ্ছি। স্টকের সাইজটি এখানে আমি 12 করে রাখলাম বা 14 করে দিলাম। এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে ড্রা করে একটা কপি করব। কপি করার পর এটাকে আমি এই জায়গায় অ্যাডজাস্ট করে বসাবো, দেন আরেকটা কপি করব। তার আগে এখানে যে শেপটা নিলাম এটা একটু জুম করে নিব আমি এই পয়েন্টটাকে, এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা দেখার জন্য। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ওয়াই প্রেস করবো, তাহলে দেখেন এখানে অনেকটা গ্যাপ আছে। তো আমি কি করব এটাকে ধরে ড্রাগ করে এটার কাছে নিয়ে যাব। যখন এটা আমার সেন্টার বরাবর বসবে তখন আমি ছেড়ে দিব। এখানে আমি আরও একটু জুম করে দেখবো যে আসলে পারফেক্টভাবে বসে কিনা। এখন দেখেন পারফেক্টভাবে কিন্তু বসে নাই। যদি পারফেক্টভাবে না বসে তাহলে কিন্তু আমাদের কাজটা হবে না। এই জন্য অবশ্যই আপনারা এই পয়েন্টগুলোকে ভালো করে মিলাবেন যদি ভালো একটা আউটপুট নিতে চান। তো এবার মিলে গেছে, কিবোর্ড থেকে Ctrl 0 প্রেস করলাম, এরপর এটাকে সিলেক্ট করব। আবার অল্ট বাটন প্রেস করে থেকে ড্রাগ করে একটা কপি করে নিচ্ছি, দেন এটাকে আমি এই পাশে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। তো দেখেন যখন এই লেখাটা আসবে তখন ছেড়ে দিব। এখন আমি যদি এই অংশটাকে জুম করি দেখবেন যে এই অংশটা কিন্তু আমার মিলে গেছে। জুম করতেছি, এই যে দেখেন একেবারে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু মিলে গেছে। তো Ctrl 0 দিচ্ছি, এবার কিবোর্ড থেকে Ctrl Y প্রেস করে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন সরি, এটা আমি প্রিভিউটা নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, এখন তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। এখন এই তিনটা শেপকে আমি একটা করে নেব, তার জন্য ড্রাগ করে যদি আমি এভাবে দিয়ে দিই তো তিনটা কিন্তু আমাদের একটা হয়ে যাবে। এখন এখানে আপনি স্টকটা কত নিয়ে কাজ করতে চাচ্ছেন সেভাবে নিয়ে নেবেন। তো ধরেন আমি এখান থেকে একটু বাড়াই দিচ্ছি, এখান থেকে আমি 16 করে দিলাম বা একটু বাড়াতে পারি, ওকে 21 দিলাম। দেওয়ার পর এটাকে সিলেক্ট করে অল্ট এবং শিফট বাটন ধরে ছোট করে নিচ্ছি, ছোট করে নেওয়ার পর এটাকে এখানে রাখতেছি। তো এর ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা আপনারা প্রফেশনাল মানে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখতে চান A to Z সব কিছু, তাদের জন্য নতুন আমাদের একটা অনলাইন ব্যাচ চালু হচ্ছে যেখানে আমাদের গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এর সবকিছু আলোচনা করা হবে। আর কোর্স ফি মাত্র 1020 টাকা, কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস, ক্লাস শুরু হবে 25শে জানুয়ারি থেকে। আর ক্লাস হবে আমাদের শনিবার সোমবার বুধবার, ম্যানুয়াল টাইম হচ্ছে রাত 8টা থেকে শুরু। যখন আমরা ক্লাসটা শুরু করব সবার সম্মতি কর্ম হয়তো সময়টা একটু এদিক ওদিক করা যেতে পারে, বা 8টা 9টা বা 10টার দিকে শুরু করা যেতে পারে যদি সবাই সম্মতি যায়, যেভাবে সবার সুবিধা সেভাবে সময়টা ঠিক করে নেওয়া যাবে। আর এক ক্লাস হবে জুম বা গুগল মিটের মাধ্যমে, প্রত্যেক ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে। যদি আপনি কোনো কারণে কোনো ক্লাস মিস করে ফেলেন সেই ক্লাসের রেকর্ড ভিডিও দেখে আপনি ক্লাসটা পূরণ করে নিতে পারবেন। এবং যে সকল সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজগুলো শিখব সেটা হচ্ছে AI টুল, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। এই তিনটা সফটওয়্যারের মাধ্যমে মূলত আমরা গ্রাফিক্স ডিজাইনের সকল বিষয়গুলো শিখব A to Z। আর ভর্তি হতে নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন, যে কোনোভাবে যোগাযোগ করে আপনার কোর্সে এডমিশন নিয়ে নেবেন। কারণ এখানে আসন সংখ্যা মাত্র 30টি, অলরেডি 15 জন ভর্তি হয়ে গেছে, আর 15 জন ভর্তি হতে পারবেন। তো যারা গ্রাফিক্স ডিজাইন A to Z হাতে কলম শিখতে চান তারা অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। তো এখন আমরা প্যাটার্নটা ডিজাইন করব। তো তার জন্য হচ্ছে আমি এটাকে একটু সাইডে নিয়ে রাখি। তো এটাকে এখন সিলেক্ট করব। এখানে আপনি যে কালার নিয়ে প্যাটার্নটা ডিজাইন করতে চাচ্ছেন আপনি চাইলে আগে থেকে একটা কালার দিতে পারেন যে আমি এই কালারটা নিয়ে কাজ করব। আপনি চাইলে সিঙ্গেল কালার নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে মাল্টিপল কালার নিয়ে কাজ করতে পারেন, মানে গ্রেডিয়েন্ট কালার নিয়েও কাজ করতে পারেন। তো আমি এখান থেকে প্রথমে সিঙ্গেল কালার নিয়ে কাজ করতেছি, সিঙ্গেল কালারটাকে সিলেক্ট করলাম। তারপর চলে যাবো অবজেক্ট, অবজেক্ট থাকে চলে যাবো আমার প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেকে ক্লিক করব। তারপর আমাদের সামনে এদের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা রিক্স বাই কলাম দিয়ে দেখি। তো আমি এইভাবে নিলাম,
এখানে কিন্তু বিভিন্ন স্টাইল আছে যে আপনি কোন স্টাইলে নেবেন, এটা এভাবে দিলে এইভাবে পাবেন, তো এটা কিন্তু প্রপার হতে বসতেছে না। তো আপনাকে এখানে একটু চেস করে দেখতে হবে যে কোনটা দিলে পজিশনগুলো খুব সুন্দরভাবে আপনি বসাতে পারবেন। এটা যদি দিই, এটা দিলেও আমরা সুন্দরভাবে বসাতে পারবো। হ্যাঁ, তো যেটা থেকে আপনাদের ভালো মনে হবে যে স্টাইলটা ব্যবহার করলে ভালো লাগবে সেই স্টাইলটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ব্রিং বা রো দিলাম, দেওয়ার পরে এটাকে আমি এখন এই যে স্পেস গুলো আছে হাইট এবং ওয়েট গুলো কমাবো। তো এখানে লিঙ্ক করা আছে, তো আমি লিঙ্কটাকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে এখান থেকে হাইট যেটা আছে হাইটটাকে প্রথমে কমাচ্ছি। তো এখান থেকে আমি যদি ভ্যালুটাকে মাইনাস করি দেখতে পাচ্ছেন কাছাকাছি চলে আসতেছে। তো আপনি যদি এখানে গ্যাপ রাখতে না চান, যদি কাছাকাছি দিতে চান, কিন্তু গ্যাপ দিয়ে এভাবে একটু ফাঁকা রাখে কিন্তু প্যাটার্নটা তৈরি করতে পারেন। ঠিক আছে, যদি আপনার গ্যাপ দিতে না চান তো আমি এখানে একটু চেঞ্জ করে দিই, কারণ মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমি একটু কাছাকাছি নিব, মানে এটার সাথে এটা যেন মিলে যায়, তার জন্য মাইনাসটা কমাচ্ছি। ভ্যালুটাকে কমালে আমাদের এই রকম যখন আসবে, আমি এইভাবে রাখলাম, এটা ওয়েটটা যে আছে ওয়েটটাকে আপনি কমাবো, কমায় মানে লাইনটা যেন মিলে যায়, দুইটা সাইড যেন আমাদের একসাথে মিলে যায় এভাবে রাখতেছি। তো আমি এখানে একটু জুম করে নিতে পারি যে জিনিসটা মিলতেছে কিনা, তার জন্য একটু জুম আউট করি। ওকে, একটা দেখলে আপনি বুঝতে পারবো যে কতটুকু আমাদের মিলতেছে বা কতটুকু মিলতেছে না। ঠিক আছে, এই যে দেখেন, এই যে পয়েন্টটা, এই দুইটা লাইন আমরা একসাথে করবো, তার জন্য এখানে ওয়েট যেটা হয়েছে ওয়েটটাকে কমাচ্ছি। কমালে কিন্তু আমরা বুঝতে পারবো যে এক হচ্ছে কিনা। তো দেখেন, আমার কিন্তু এই জায়গায় রাখলে মনে হচ্ছে এক হয়ে গেছে। ঠিক আছে, দেন এটা এটা আমাদের সেম ভাবে এটা আমরা দেখবো যে এক হচ্ছে কিনা। যেমন এখানে রাখলে, আমি যদি এই জায়গায় রাখি তাহলে এক মনে হচ্ছে। ঠিক আছে, তো যখন পারফেক্ট আছে সবকিছু, তখন এখান থেকে জাস্ট আমরা ডান বাটনে ক্লিক করবো, কন্ট্রোল জিরো দিচ্ছি। এখন যদি আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিই, এখানে আমি 3000 পিক্সেল বা 3000 পিক্সেল একটা আর্টবোর্ড নিচ্ছি, তারপর এখান থেকে আমি হরিজেন্টাল বা ভার্টিক্যাল সেন্টার করে দিলাম। এর স্ট্রোকটাকে আমি তুলে দিচ্ছি, এখান থেকে ফিল কালার দিয়ে দিই একটা, ধরেন আমি এই কালারটা দিলাম। এখন এটার উপরে আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করবো, যে প্যাটার্ন আমরা এখন তৈরি করলাম, তার জন্য উইন্ডো মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা সোয়াচ প্যানেলটাকে অন করে নিব। এই যে আমি এখান যেটা তৈরি করলাম সেটা হচ্ছে এটা, এটা যদি ক্লিক করি চলে আসে। এখন এটাকে আপনি বিভিন্নভাবে মডিফাই করতে পারেন, খোপগুলোকে একটু ছোট বড় করতে পারেন। তার জন্য এটাকে সিলেক্ট করবেন, রাইট পাশে ক্লিক করবেন, ট্রান্সফর্মে ক্লিক করবেন, স্কেলে ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সফর্ম অবজেক্টটাকে তুলে দিবেন। এখান থেকে দেখতে পাবেন সাইজটা ছোট বড় করলে আপনি এখান থেকে পার্সেন্টেজ যেটা দেওয়া আছে ইউনিফর্ম, এখান থেকে যদি বাড়ান বা কমান, আপনি যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলে ওটা কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনি যদি কালার পরিবর্তন করতে চান, এই প্যাটার্নটা কালারটা পরিবর্তন করতে পারেন। তার জন্য হচ্ছে এখানে যে প্যাটার্নটা আমাদের রয়েছে এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, ওপেন করার এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনি যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চান, এই স্ট্রোকটা ক্লিক করবেন, তারপর এখানে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। এখন আপনি কি কি কালার নিয়ে কাজ করবেন এখান থেকে সুন্দরভাবে কালারগুলো পিক করে দিবেন। ধরেন আমি এখান থেকে এই কালারটা নিতে পারি, বা এখান থেকে রেড কালারটা নিতে পারি। এখানে যদি রেড কালারটা দিয়ে দিই, বা আমি এখানে ভ্যালুটা বসে দিচ্ছি 225, এগুলো 00 থাকবে, তো অরিজিনাল যে রেড কালার চলে আসবে। আর এই পাশে যদি আমি ব্ল্যাকটা নিয়ে কাজ করতে চাই, ব্ল্যাকটা দিয়ে রাখলাম। তারপর যদি এখানে ওকে বাটনে ক্লিক করি, বা এখানে ডান বাটনে ক্লিক করি, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড রেড কালার দিয়ে আমাদের প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে এই ধরনের প্যাটার্নগুলো ডিজাইন করবে, তার এটি স্টেপ বাই স্টেপ। আর আপনার যারা কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবেন, কারণ এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রাফিক্স ডিজাইনে সবকিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা কোর্সে ভর্তি হবে সরাসরি কোর্সের মধ্যে আলোচনা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফিজ।